আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা আপনাদের সবার? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আর মাত্র একদিন পরেই আসে মাহে রমজান। এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম রমজান মোবারক। তো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি দুইটি ক্যালেন্ডার ডিজাইনের ভিডিও আপলোড করেছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনার চ্যানেলের জন্য একটি ব্যানার তৈরি করবেন। এই ব্যানারটি আপনারা চাইলে আপনাদের ফেসবুক কভারেও ব্যবহার করতে পারবেন। ব্যানারটি তৈরি করার জন্য আপনাদের প্রয়োজন হবে পিক্সেল ল্যাব নামের একটি অ্যাপস এবং দুটি পিএনজি ফাইলের। সবকিছুর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আর হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি এই ভিডিওটা শেষ হওয়ার পরে অনেকেই পিএলপি ফাইলের জন্য রিকোয়েস্ট করবেন, তাই আমি পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কও ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তবে পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কের ছয় সংখ্যায় একটি পাসওয়ার্ড সেট করা আছে, পাসওয়ার্ডটা কী সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সংখ্যাটা নিয়ে আরও পাঁচটি সংখ্যা আপনারা ভিডিওর মাঝখানে মাঝখানে পেয়ে যাবেন। টোটাল ছয়টি সংখ্যা আপনারা কালেক্ট করুন, তারপর পিএলপি ফাইলের ডাউনলোড লিঙ্কে সেগুলো সাবমিট করে আপনাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটা ডাউনলোড করে ফেলুন। তো চলুন আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেন জাকির, সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। তো সর্বপ্রথম আপনারা পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপসটা ওপেন করার পর হাতের ডান দিকে উপরে থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন, তারপর কাস্টমের উপর ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করবেন। এবার এটার ব্যাকগ্রাউন্ড কালার পরিবর্তন করার জন্য ব্যাকগ্রাউন্ড অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে কালারে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন অথবা এক কালার দিতে পারেন। তো আমি এক কালার দিব, ডার্ক ব্লু, এই কালারটা দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। এবার আপনাকে কিছু পিএনজি এড করতে হবে। তো পিএনজি এড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে এই পিএনজিটা সিলেক্ট করে দেবেন, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো এটাকে ফুল স্ক্রিন করার জন্য আপনারা এই অপশনে একটা ক্লিক করবেন। একটু নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ সাইজ নামে একটি অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটাকে 100% করে দিলে এই পিকচারটা ফুল স্ক্রিন হয়ে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকে লক করে দেবেন, যাতে বাকি এডিটগুলো সম্পূর্ণ করা পর্যন্ত এই লেয়ারটা মানে জায়গা থেকে না সরে যায়। তারপর আবার প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, ফ্রম গ্যালারি থেকে আরও একটি পিএনজি এড করবেন, পিএনজিটা হচ্ছে এই পিএনজিটা, এই যে এটা, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এটাকে ধরে একটু ছোটো করে এই যে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গার মাঝখানে সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো আমি এটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। হাত দিয়ে বসানোর পর যদি আপনাদের মনে হয় এটা পারফেক্টভাবে বসেনি, তাহলে হাতের ডানে দেখতে পাবেন রিলেটিভ পজিশন একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করবেন, তারপর এখানে একটা ক্লিক করবেন, তাহলে আপনার পিএনজিটি একদম মাঝখানে বসে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এই লেয়ারটাকেও লক করে দেবেন, যাতে এডিট করার সময় এটা সরে না যায়। তো লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর তালা অপশনটা জ্বালিয়ে দেবেন। তো এবার আপনাকে আরও একটি পিএনজি এড করতে হবে, পিএনজিটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এই পিএনজিটা। তো সেটা এড করার জন্য প্লাস আইকন, তারপর ফ্রম গ্যালারি, গ্যালারি থেকে আপনারা সেই পিএনজিটা সিলেক্ট করে দেবেন। তো আমি পিএনজিটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এটার কালার হচ্ছে কালো, তো এটার কালার পরিবর্তন করার জন্য আপনি একটু নিচে গেলে দেখতে পাবেন কালার নামে একটি অপশন আছে, এই যে এখানে ক্লিক করবেন। এটাকে এনাবল করে দিলে এটার কালার পরিবর্তন হয়ে যাবে। তো এটার কালারটা আমরা দেবো হোয়াইট। তো এখান থেকে আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর রাইট অপশনে ক্লিক করলাম। এবার আপনি এটাকে একদম ছোটো করে ফেলবেন, ছোটো করে একদম মাঝখানে বসাবেন। তো যদি মানে ছোটো করে মাঝখানে বসাতে প্রবলেম হয়, তাহলে আপনার জুম আইকনে ক্লিক করে এটাকে জুম করে ফেলবেন এভাবে, তাহলে এডিট করতে আর কি সুবিধা হবে। তো জুম করার পর আমি এটাকে ছোটো করে ফেলছি। আর হ্যাঁ, জুম আইকনে ক্লিক করার পর কিন্তু আবার আপনারা জুম আইকনে ক্লিক করবেন, না হলে লেয়ারটা সরাতে পারবেন না। তো আমি একদম ছোটো করে দিলাম, ছোটো করে দিয়ে এই জায়গায় বসালাম, তারপর আবার জুম আইকনে ক্লিক করবেন, তারপর পার্সেন্টেজের উপর ক্লিক করলে এটা একদম জুম আউট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন লিখাটা আমার মনে হচ্ছে না যে এটা মাঝখানে আছে। তো মাঝখানে নেওয়ার জন্য আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন রিলেটিভ পজিশন, এই যে। তো এখানে ক্লিক করে এই জায়গায় একটা ক্লিক করলে এটা মাঝখানে চলে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা এটাকেও মানে লক করে দিবেন, লক করার জন্য লেয়ার অপশনে ক্লিক করবেন, তালা অপশনটা জ্বালিয়ে দিবেন। তো এখানে কিছু লেখা লিখতে হবে, তো লেখার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সে এখানে ডবল ক্লিক করে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে কিছু লেখা পেস্ট করে দিচ্ছি। আমি এখানে লিখলাম পবিত্র মাহে রমজানের দিনে টেক জাকির চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে, জাস্ট এতটুকু, তারপর ডান অপশনে ক্লিক করবেন, তারপর ওকে। তো আমি এটাকে মাঝখানে নেব, ওই লেখাটাকে মাঝখানে নেওয়ার জন্য এই অপশনে ক্লিক করলাম, তারপর একটু নিচে গেলে দেখতে পাবেন এখানে এলাইন একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন, তারপর মাঝখানে এখানে ক্লিক করলে আপনার লিখাটা মাঝখানে চলে আসবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার ফন্ট পরিবর্তন করার জন্য একটু উপরে গেলে ফন্ট একটি আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে মাই ফোন থেকে আপনার যে কোনো ফন্ট দিতে পারেন, যে ফোনটা আপনার ভালো লাগে। আমি আপাতত ওই ফোনটা দিলাম, তারপর ওকে। এবার আপনি এটাকে ছোটো করে বসিয়ে দেবেন মাঝখানে। তো আমি এটা এই জায়গায় বসালাম। তো এটাকেও মাঝখানে নেওয়ার জন্য আমি রিলেটিভ পজিশন এটা মানে ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তারপর এই জায়গায় একটা ক্লিক করলে এই লেখাটা একদম মাঝখানে চলে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি লেয়ার অপশনে ক্লিক করে এই লেয়ারটাকেও লক করে দিবেন।
তারপর আবার আপনি প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সে ক্লিক করবেন, এখানে ডবল ক্লিক করে এখানে আপনি লিখবেন রমজান মুবারক। তো আমি এখানে লিখলাম রমাদান মুবারক, তারপর ডান অপশনে ক্লিক করবেন, তারপর ওকে। তো এবার আপনি এটার কালার পরিবর্তন করতে পারেন, ফন্ট পরিবর্তন করতে পারেন। তো সেটা করার জন্য একটু নিচে গেলে দেখতে পাবেন কালার, কালারে ক্লিক করে আমি এখানে গ্রাডিয়েন্ট কালার ইউজ করবো। তো আমি এই কালারটা সিলেক্ট করে দিলাম, তারপর অথবা এই কালারটা দিলে আরও ভালো হয়। তো দিলাম, তারপর রাইট অপশন, তারপর আমি এটা ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তন করার জন্য নিচে গিয়ে ফন্টে ক্লিক করবেন, তারপর মাই ফোন থেকে মানে এখান থেকে যে কোনো ফন্ট দিতে পারেন, আমি এখান থেকে একটা ফন্ট দিয়ে দিচ্ছি। তো আমি এই ফোনটা দিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করবেন। তো এবার আপনি এটাকে বড় করে আপনার মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি জাস্ট এতটুকু রাখলাম, রাখার পর আমি এই জায়গায় এটা রেখে দিলাম। তো এটাকেও মাঝখানে নেওয়ার জন্য আপনি রিলেটিভ পজিশনটা ইউজ করতে পারেন, এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করলে লেখাটা মাঝখানে চলে যাবে, তারপর রাইট অপশনে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন উপরের কাজটুকু আমাদের শেষ। তারপর লে অপশনে ক্লিক করে এটাকেও লক করে দিবেন। লক করার পর আপনার নিচে যে খালি অংশ দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি অ্যাড করতে পারেন, তারপর আপনাদের যদি কোনো চ্যানেল ক্যাটাগরি থাকে সেগুলো অ্যাড করতে পারেন। তো আমি এখানে আপাতত একটা ছবি অ্যাড করবো, সেটা অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, ফ্রম গ্যালারি, এখান থেকে আপনার যে কোনো ছবি অ্যাড করতে পারেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করার পর হাতের ডানে উপরে দেখতে পাবেন 1:1 রেশিও আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হাতের বামে দেখতে পাবেন সার্কেল একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। তো ছবিটা একদম মাঝখানে নিয়ে মানে আপনাদের যতটুকু প্রয়োজন অতটুকু গ্রুপ করে রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনি এটাকে একটু ছোট করে ফেলবেন, ছোট করে আবার জুম আইকনের সাহায্য নিতে পারেন। এভাবে আমি এটা জুম করে নিচ্ছি এভাবে, তারপর আপনি এটাকে ছোট করে মাঝখানে বসাবেন। আমি এই জায়গায় বসালাম, তারপর আমি এটাকেও রিলেটিভ পজিশনে ক্লিক করে মাঝখানে নিয়ে যাব, রিলেটিভ পজিশন, তারপর এখানে ক্লিক করে এটাকে মাঝখানে নিয়ে আসলাম, তারপর লে অপশনে ক্লিক করে এটাকেও লক করে দিলাম। এবার আপনি এই যে দুই সাইডের খালি অংশ, এই জায়গায় আপনারা অনেক কিছু লিখতে পারেন, তো আমি আপনাদের লিখে দেখাচ্ছি। তো লেখার জন্য প্লাস এখানে ক্লিক করবেন, তারপর টেক্সট, তারপর ডবল ক্লিক করে এখান থেকে আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। আমি এখানে লিখেছি অ্যাপস রিভিউ, তারপর ডান অপশনে ক্লিক করলাম। তো এটাকে ছোট করে নেব, ছোট করে এটার ফন্ট পরিবর্তন করব। ফন্ট পরিবর্তনের জন্য এতে যাব, তারপর ফন্টে গিয়ে আমি এটার ফন্ট পরিবর্তন করব, এই ফন্টটা দিলাম, তারপর ওকে। তো আমি এটাকে একটু ছোট করে এই জায়গায় বসাবো, তারপর আমি এটাকে কপি করব। কপি করার জন্য এটার উপরে ক্লিক করলাম, তারপর এই কপিতে ক্লিক করলে এটা আরও একটি কপি হয়ে যাবে। তো এটা আমি এই সাইডে বসাবো, এখানে ডবল ক্লিক করে আমি এখানে অন্য কিছু লিখে দেবো। আমি এখানে লিখলাম টেক নিউজ, তারপর ডান, তারপর ওকে। তো আমি এটা এই সাইডে এভাবে রেখে দিব, দ্যাটস ইট। আমি এখানে আরও একটি কপি করব, কপিতে ক্লিক করলাম, আরও একটি কপি হয়ে গেল। তারপর এটাকে আমি এখানে বসাবো, ডবল ক্লিক করে আমি এখানে অন্য কিছু লিখে দেবো। আমি এখানে লিখেছি মোবাইল গ্রাফিক্স ডিজাইন, তারপর ডান, তারপর ওকে। তো আমি এটাকে এই জায়গায় এভাবে বসিয়ে দেবো, তবে এটাকে আরও একটি কপি করব, কপি করার জন্য আবার কপি, তারপর এটা এই সাইডে নিয়ে যাবো। এবার আমি এখানে ডবল ক্লিক করে এখানে অন্য কিছু লিখবো। আমি এখানে লিখেছি মোবাইল ভিডিও এডিটিং, তারপর ডান, তারপর আবার ওকে। তো শেষ আমি এখানে আরও একটু কপি করব, কপি, তারপর এখানে ডবল ক্লিক করে আমি এখানে অন্য কিছু লিখি। আমি এখানে লিখেছি প্রোডাক্ট রিভিউ, তারপর ডান, ওকে। এটাকেও এই সাইডে বসিয়ে দেবো সুন্দরভাবে, লাস্ট টাইম কপি, তারপর এটা আমি এই সাইডে বসাবো। ডবল ক্লিক করে আমি এখানে লিখবো টিপস অ্যান্ড ট্রিক্স, টিপস অ্যান্ড ট্রিক্স লেখার পর ডান, তারপর ওকে। এটা এই সাইডে সুন্দরভাবে বসিয়ে দেবো। তো আমাদের কাজ শেষ, জুম আইকনে ক্লিক করবেন, পার্সেন্টেজ উপর ক্লিক করলে এটা জুম আউট হয়ে যাবে। তো আমাদের এডিটিংটা সম্পূর্ণ কমপ্লিট। এবার আপনি লেয়ার অপশনে ক্লিক করে একদম নিচে গিয়ে প্রথমে যে লেয়ারটি অ্যাড করেছিলেন এটা হাইড করে দিবেন, চোখ আইকনে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। তো এবার আপনি এটা সেভ করবেন, সেভ করার জন্য জাস্ট শেয়ার অপশনে ক্লিক করবেন, তারপর আপনি উপরে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে এটা সেভ করে দিবেন। ক্যালেন্ডার ডিজাইনের পরে এই ডিজাইনটি আসার কথা ছিল, যেখানে আপনি আপনার ছবি সহকারে আপনার ফ্রেন্ডদেরকে রমজানের শুভেচ্ছা জানাতে পারবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেদিন আমার মোবাইল থেকে আমি আজ পর্যন্ত যত ডিজাইন করেছি প্রত্যেকটা ডিজাইনের পিএলপি ফাইল অটোমেটিক্যালি ডিলিট হয়ে গেছিল। সো দুঃখ করে লাভ নাই, পিএলপি ফাইল ডিলিট হয়েছে তো কী হয়েছে, আপনাদের বাইট হয়ে কোনো ডিলিট হয়নি। তো আমি যতদিন পর্যন্ত ডিলিট হবো না ততদিন পর্যন্ত আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন নিয়ে আসতে থাকবো, ততদিন পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করতে থাকবেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।